এখনো গোপন আছে, এখন এটা আমি অ্যানাউন্স করিনি, পরে করবো, কাছাকাছি আসুক তারপর। কারণ অনেক জিনিস আমার তো হয় না, বলে দিলে এমনিতেই হয় না, বললে আরোই হবে না। তাহলে তুমি একটু চেঞ্জ করে নাও। না কেন, এইবারে না কেন? এখন একটু কলতলাটাই ছাওয়া হয়েছে, তাই আর কি এখন এলাম। তো এখন ডুমুরের ফুল হয়ে গেছে, গরম কালে না। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই। প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকেও আর একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। চলে এসেছি পাখিদের ঘরে, প্রতিদিনের মতো পাখিদেরকে সকালের সফট ফুড মানে ব্রেকফাস্টটা দেওয়ার জন্য, ঠিক আছে। আর এরা দেখো স্নান করে আর কি গা ঝাড়াঝাড়ি করছে। মানে মিকু আর পিকাপু স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু এই যে কোকো আর পিকু জল দিলেও সেইভাবে স্নান করে না। তো ওকে কি করি, বেলার দিকে এসে তখন ভালো করে আর কি জল ছিটিয়ে দিই, সেটা সবাইকেই করি। ওই নিচে বদ্রি পাখিদেরও দিই, ওকেও দিই, এদেরকেও আর একবার দিয়ে দিই। তো ওটা আর কি করতে হবে। যাই হোক, চলো খাবার দাবার নিয়ে এসে সব যেখানে রাখা রয়েছে ওদেরকে দিয়ে দিই, কারণ খাবারের বাটিগুলো দেখেই ওরা আর কি একটুখানি হুড়হুড়ি করে কখন খেতে দেবো কখন খেতে দেবো। এই দেখো নামার জন্য রেডি আর কি, চলে এসো, ওদেরকেও দিয়ে দি। এই দেখছো দেখো কেমন করে পিকু চলে এসেছে। আমি এখন দানার বাটিগুলো রাখা রয়েছে এগুলো ঝাড়বো। ঘন্টু দুজনেই ঢুকেছে না, একটা ঢুকেছে, ঘন্টু আর কি পাখির ঘরে ঢুকেছে। এই যে এই যে পালিয়েছে পালিয়েছে, ধরো ধরো বেটাকে, দেখছে আবার, ওকে বলছি বলে দেখছে। এই যে বেড়ালেন ঘন্টু আর ওই যে ফোনটু, দুজনকে দেখেছো, এত বদমাস হয়ে গেছে না। ভাইয়ের জন্য এখন টিফিন রেডি করছি, ও বললো আজকে ছাতু খেয়ে যাবে। তো এর আগেও আর কি দুদিন ছাতু দিয়েছিলাম, ছাতুটা খেতে ভালোবাসে, তার জন্য একটু ছাতু গুলে দিচ্ছি গরমের মধ্যে। অল্প একটু আচার, তো এইভাবে গুলে দিই, ভাই ভীষণ পছন্দ করে। এখানে রেখে দিলাম, ভাই রেডি হচ্ছে,
এই সবে আর কি গ্যাসটা দিয়ে গেল 11টা বাজে, এখন অবধি বাচ্চাদেরও খেতে দেওয়া হয়নি, চা করা হয়নি, কিচ্ছু হয়নি। এই সবে এই লাগিয়ে দিয়ে গেল জাস্ট আর কি গেল, বাচ্চাদেরও খেতে দিইনি, সকালবেলা লেবু জল খাওয়া হয়নি। আমি তো মানে ভুলেই গেছি যে গ্যাস নেই। আমি কি করেছি, পাখিদের যখন ব্রেকফাস্ট রেডি করছি তখন আর কি বাটিতে জল নিয়ে গ্যাসে আর কি বসিয়েছি, তারপরে মনে পড়লো আরে গ্যাস তো নেই, ব্যাস লেবু জলও খাওয়া হয়নি। এই 11টা বাজে, এখন আর কি দিয়ে গেলো, মা এই দোকান গেলো, মা দোকান করে আনলে বাচ্চাদেরও খেতে দেবো, চা বসাবো, তারপরে আর কি রান্না বান্না হবে। টিফিন তো করা হয়ে গেছে, মা ভাত বসিয়ে দিয়েছে, ওরে বাবা হেন পড়ে গেল। আমি এই যে জামা কাপড় নিয়ে এসেছি ভিজিয়ে দেব, তারপরে রান্নার জোগাড়টা করে দিয়ে কেসে নেবো। এই যে প্রতিদিনই আর কি অল্প স্বল্প করে নিয়ে আসছি, এই যে নিচে ফেললাম, এগুলো এখন ভিজিয়ে দিই, তারপরে গিয়ে মাকে রান্নার জোগাড়গুলো করে দেবো। যা গরম, আমার এই যে শীতের এটা তো কাঁচাই হয়নি, বাইরেই রাখা ছিল এতদিন, আজকে আর কি কেচে আর এটা তুলে দেবো। কবে শীত গেছে, আমারই শুধু এই বাড়ি পরার এই টপটা আর প্যান্টটা শুধু কাঁচা হয়নি, আর বাদবাকি সবই কেচে তোলা হয়ে গেছে। ভাইয়ের প্যান্ট, ভাইয়ের গেঞ্জি, কয়েকটা ভাইয়ের জিনিসও রয়েছে, আমার জিনিস রয়েছে, মায়ের রয়েছে সালোয়ার আর কি। এই যে আর আজকেও কলের হ্যান্ডেলে হাতটা পুড়ে গেছে, এতটাই গরম ছিল, পুরো চেপে বসে গেছে, লাল হয়ে গেছে আর খুবই জ্বালা করছে। সেদিন পড়ে গেলাম অনুষ্ঠানে, তো আজকেই আর কি একবার খালি সার্ফ জলে চুবিয়ে আলমারিতে তুলে দেবো। এখানে অনেক কলমি শাক হয়েছে, তাই ভাবলাম কটা কলমি শাক আর কি তুলে নিই, ভাজা খাওয়া যাবে, বাবাও কলমি শাক ভাজা খেতে ভালোবাসে। রোদ্দুর এই যতগুলো আর কি পারি। এই গরমে কতক্ষণ পারবো জানি না, একটা গামছায় আর কত কি হবে, আবার কি একটুখানি মাথাটা ঢেকে এলাম। এই যে এইগুলো পেয়েছি, তো এখন একবার ধুয়ে নেব, তারপরে কেটে আরেকবার ধুয়ে নেব। মোটামুটি খারাপ না, অনেকটাই হয়েছে। এই যে আর দেশি কলমি শাক তো, তাই পাতাগুলো দেখো ছোট ছোট, খুব বেশি যে বড় বড় চওড়া চওড়া পাতা তা নয়, দেশি কলমি ছোট ছোট পাতা, আর পাচ্ছি না রোদের মধ্যে, যে কটা পারলাম আর কি তুলে নিলাম, তাও এতটা আর কি তুলতে পারবো আশা করিনি, যা গরম। কিছু সময়ের জন্য আর কি শাকটা তুলে রোদ থেকে এসে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার হয়ে গেছে, ও তার উপর তো গরম। মা সেই জন্য বললো বারান্দায় দাঁড়িয়ে আর শাক বাঁচতে হবে না, ঘরে চলে যা, ঘরে গিয়ে ফ্যান চালিয়ে আর শাকগুলো বাঁচ। তাই ঘরে বসে এখন ফ্যান চালিয়ে শাকগুলো বাঁচছি,
মা ডাল আর শাক ভাজা, মা ডাল আলু ভাতে শাক ভাজা আর ডিম, ডিম কি ভাজা? ডিম ভাজা, ও আর কিছু দরকার নেই বাবা, এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, আমি তো কিচ্ছু খাবো না, আমি পান্তা খাবো, আমি জল ঢেলে ভাত খাবো, তুই বেছে বেছে এখানে রাখি আগে, কথা বলতে কষ্ট হচ্ছে এতটাই গরম। আর আমি কি করেছি, রোদ্দুর বলে আর বেছে বেছে তুলিনি, আমি পুরো এরকম আর কি ধরে ধরে তুলে নিয়ে চলে এসেছি, এবারে এখান থেকে বেছে বেছে নেবো, আর ওখান থেকে ডোক কেটে কেটে একটা একটা করে তোলার মতো আর কি পরিস্থিতি ছিল না, এই গরমে আর সেই অবস্থায় নেই, তাই আর কি এরকম তুলে নিয়ে চলে এসেছি, এখন আর কি বেছে নেব, তাহলেই হয়ে গেল। এই শাকটা বেছে শাকটা কেটে দেবো, দিয়ে আমি চলে যাবো জামা কাপড়গুলো কাচতে, ওইগুলো কেচে নিয়ে তারপরে স্নান করে নেব। শাক ভাজা তো মোটামুটি কমপ্লিট অনেকটাই হয়েছে, আর এইগুলো তো ডাল, এইগুলো দেব না। আর এখানে কি হচ্ছে দেখো, আমার শাকগুলোকে টেনে টেনে নিয়ে গিয়ে ঘন্টু ওখানে খেলা করছে, এই দেখো কত দূর নিয়ে চলে গেছে ওইগুলো, দেখো ঘন্টু কি বলবে বলো, এই দুষ্টুমিগুলোকে কি বলবে, দেখো কী করছে দেখো, এখন একটু কলতলাটাই ছাওয়া হয়েছে, তাই আর কি এখন এলাম, শাক টাক বেছে দিয়ে কেটে দিয়ে দুটো বেজে গেছে, এখন একটু এদিকটা ছাওয়া হয়েছে তাই বসে কাচতে পারছি। স্নান করে এলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, মানে অন্যদিন পায় না, 3:30 বেজে গেছে, কাছাকাছি করেছি আজকে একটু, মানে আজকে ভেবেছিলাম কাজ কম, কিন্তু আজকে একটু কাজ বেশি করেছি, যেহেতু রান্নাবান্নার দিকে সেমন জোগাড় করা ছিল না, তো অনেকগুলো কাছাকাছি করেছি, আর সেইভাবে টিফিনও করিনি, দুটো ক্রিম কেক আর বিস্কুট আর দুবার মুড়ি খেয়েছি, তো কাছাকাছি করে স্নান করে ওটা খিদে পেয়ে গেছে। মা ভাত বাড়ছ, মা অল্প করেই ভাত দিও, আমি জল ঢেলে ভাত খাবো, হ্যাঁ তো গরমের মধ্যে ভালো লাগছে না, মা ডিম ভেজেছে, ডিম ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর জল ঢেলে ভাত খাবো, ভাত সাথে রয়েছে টাটকা তোলা, কলমি শাক ভাজা, আলু সিদ্ধ, ডিম ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মা ভেজেছে, আর ওই যে একটা পাতি লেবু, আর আমার পাতে রয়েছে ডিম ভাজা, আলু ভাতে কাঁচা লঙ্কা, কারণ আমি জল দিয়ে ভাত খাবো, মুসুরির ডাল, এই হলো আজকে আমাদের দুপুরে সিম্পল মেনু। এই গরমে নয় আম ডাল আর না হলে পান্তা ভাত, ব্যাস আর কিচ্ছু আমার লাগবে না, জল দিয়ে দিয়েছি, ব্যাস এই যে ডিম ভাজা রয়েছে সাথে আলু ভাতে রয়েছে, আমার এই দিয়েই হয়ে যাবে। শুনতে পাচ্ছ কিছু একটা হচ্ছে এখানে, আমাকে না জানিয়ে, আমাকে না জানিয়ে এখানে কিছু একটা হচ্ছে, এই যে তরমুজ আছে বলছে, তরমুজ কাটবো চলো ওই ঘরে চলো, এ এইখানেই কাটবো বলছে, না আমি এই ঘরেই ও এখানে আর কি বলছে বসবে। তুমি কি করছো? অপারেশন কার? তরমুজের অপারেশন করছে, কিউব কিউব করো না খোলা ছাড়িয়ে, তাহলে খেতে তোমার সুবিধা হবে, না এরকম না কিউব কিউব করে না তাহলে সুবিধা হবে, খোলা ছাড়িয়ে ছোট খোলা ছাড়িয়ে, আরে দেখো আচ্ছা আমি করে দিই ওটা,
ইজি হবে ওটা, দেখো তুমি এরকম করে দাও, আমি বাকিটা করে নিচ্ছি। দেখো প্রসেসটা তোমায় শিখিয়ে দিচ্ছি, তাতে একটু রস বেরোবে না, ঠিক আছে? বলছে তুমি শুধু দেখো, আমি তাহলে দেখি। এই একটা আমি আর কি খোলাটা ছাড়িয়ে দিলাম, এবার ও আমাকে দেখতে বললো। তরমুজটা খেয়ে বললো খুব নাকি মিষ্টি, দেখো। হ্যাঁ খালি দেখো, সবাই খালি দেখো, কাটাই দিল বলো। ঠিক আছে, তুমি সবেতে জিতে যাচ্ছ, তুমি সবেতে বেস্ট, তুমি সবেতেই সব ভালো, আমি সব থেকে খারাপ, সবেতেই আমি তোমার থেকে মাইনাস। তাহলে তুমি একটু চেঞ্জ করে নাও। না কেন, এইবারে না কেন, চেঞ্জ করো, আমি তো তোমাকে অফার দিচ্ছি চেঞ্জ করার। হ্যাঁ ভাই এলো হাত পা ধুয়ে, তোর প্যান্ট জামা ওই ঘরে। আজকে তরমুজটা তপই কাটলো, কাটতে পারে না, কি করব। ঠিক আছে, আমার কাটতে ভালো লাগে, ও এইসব করতে ভালোবাসে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। অন্য কেউ হলে না, ওকে বললে ও খুশি হয়ে যায়, এইসব কাজ দিলে ও খুশি মনে করে। আমার সুবিধা হলো, আমার মেয়েও পারে, আমার জামাইও পারে, আমার কোনো আমার ভাইও পারে, ছেলেও পারে, আমি সব দিক দিয়ে ঠিক আছি আর কি। আমি না পারলেও খাও, খাও মায়ের প্রিয় ফল তরমুজ, খাও খাও। আর ভাই ওইদিকে ভাত খাচ্ছে, ভাইয়ের জন্য রাখা রয়েছে, পরে খাবে। আমার কিন্তু আনারস দারুণ লাগে, দারুণ। আগের বছর ও আনারসের চাটনি করে খাইয়েছিল, আমি এই বছর আর কি গরম পড়ার আগে থেকে ডিমান্ড করে রেখেছি আনারসের চাটনিটা বানিয়ে অবশ্যই খাওয়া হবে। আর আমার বাবার বাড়িতে যখন তরমুজ আনত কেউ খেত না, একটা একটা দুটো খেয়ে রেখে সব রেখে দিত, সব আমি খেতে হয়েছে। মায়ের প্রিয় তো ওই জন্য রেখে দিতে হবে। তরমুজটা মিষ্টি আছে না, ভালো। উপর থেকে একটু জল জিরা দিয়ে দিয়েছে, আরও ভালো লাগছে। ভালো লাগছে না জল জিরা দিয়ে? আজকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে গরমে, দুপুরবেলা খেয়ে ওঠার পর থেকে শরীরটা খুবই খারাপ লাগছে। এখন তো একটু কথা বলছি, পেটার লকডাউন করে তো এই হিটটা একদমই নিতে পারছি না। ওকে তো দেখতেই পাচ্ছ, কতদিন ধরে দেখতে পাও না ঠিক করে। মাও আর কি প্রায় দিন বলে ওকে খুব বিজি, ওকে খুব ব্যস্ত, এখন ডুমুরের ফুল হয়ে গেছে। দেখো মা ভালো করে বলো তো। হ্যাঁ আমি ও ঢুকতে ঢুকতেই বলেছি, আমি কি করে জানবো, তুমি তখন আসো না, তুমি তখন ডুমুরের ফুল হয়ে গেছে। তোমাকে সবাই কত ভালোবাসে, তোমাকে সবাই মিস করি। চলো আমার জন্য এমনিতেই ওর সময় নেই, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার জন্য সময় নেই। গরমটা একটু কমুক, তারপরে যদি ঘুরতে না নিয়ে গেছে আমাকে নিয়ে যাচ্ছি তো আমি এমনি এই কদিন গো। তার মানে কি তুমি বছরে একটাই আমাকে ঘোরাবে আর সারা বছর ঘরে বসে থাকবো? মাস তো সামনে মাসেই পড়ছে, এখনো গোপন আছে, এখন এটা আমি অ্যানাউন্স করিনি, পরে করবো, কাছাকাছি আসুক তারপর। কারণ অনেক জিনিস আমার তো হয় না, বলে দিলে এমনিতেই হয় না, বললে আরোই হবে না। ক্রমশ প্রকাশ হবে, যখন ঘি একদম পৌঁছে যাবো তখন আমি তো বলতে পারি, আগে বললে হয় না। ঠিক আছে, আমরা এখন একটু তরমুজ খাই, একটু গল্প করি। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো। কালকে আবার দেখা হবে তোমাদের নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।